সালামু আলাইকুম। ফেসবুক ট্যাগ, ফেসবুকের কিন্তু যে ফিউচারটা মোটামুটি অ্যাড করা হয়েছিল, এটা কিন্তু মূলত একটা ভালো কাজের উদ্দেশ্য, কিন্তু মোটামুটি এটা করা হয়েছিল। কিন্তু আমরা বাঙালিরা বা মানুষ এটাকে কিন্তু আসলে ভিন্ন কাজে ব্যবহার করতেছি। আপনার ফ্রেন্ড সার্কেল অথবা বন্ধুবান্ধব যাই বলেন না কেন, দেখবেন যে হয়তো একটা পোস্ট করেছে, তারা আপনাকে ট্যাগ করে দিচ্ছে। বা অনেকে আছে দেখবেন যে একটু একদম বিরক্তকর কিছু হয়তো বা পোস্ট করতেছে, তারা আপনাকে ট্যাগ করে দিচ্ছে। সো এটা কিন্তু আসলে খুব মানে নিজের কাছে খুব খারাপ বা বিরক্তবোধ মনে হয়। সো এই যে ফেসবুক ট্যাগিংটা, আপনি আপনার ফেসবুকে যাতে আপনাকে কেউ ট্যাগ না করতে পারে, এটা আপনি কীভাবে অফ করবেন, আজকে আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখিয়ে দেবো। তো চলুন কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করে নেবো, আপনি যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন বা ভালোবেসে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে পারেন। কারণ আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করছি। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো ফেসবুকের এই ট্যাগিং অপশনটা অফ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই ফেসবুকে জয়েন করতে হবে বা ফেসবুক থেকে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে। তো আমি প্রথমে আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলাম। অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে উপরের দিকে আপনার যে প্রোফাইলের যে ছবিটা আছে, যে প্রোফাইলের যে ছবিটা আছে, জাস্ট এখানে আপনি একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পরে দেখতে পাবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট উপর দিকে দেখবেন ছোট্ট করে লেখা আছে সেটিংস, ওকে। জাস্ট এই সেটিংয়ের ভিতরে আপনি ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি একদম উপরে দেখতে পারবেন প্রোফাইল সেটিং। আমি যেভাবে আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি, আপনারা সেম মানে হুবহু সেমভাবে অ্যাপ্লাই করবেন, তাহলে কাজটা খুব ইজিলি করতে পারবেন। আমি এখানে একটা ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। এখানে আসলে দেখতে পারবেন যে নোটিফিকেশন সেটিং নামে একটা অপশন আছে, ওকে। জাস্ট এই নোটিফিকেশন সেটিংটা আপনি একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর দ্বিতীয় নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন ট্যাগ নামে যে অপশনটি আছে, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন, ওকে। সো আমি এখানে একটা ট্যাপ করে দিচ্ছি। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস অটোমেটিক্যালি চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর যে অপশনটা ফ্রেন্ড অফ ফ্রেন্ডস, ওকে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ড, জাস্ট এখানে আপনাকে একটা ট্যাপ করে দিতে হবে। এখানে যখন আপনি ট্যাপ করে দেবেন, আপনার সামনে বেশ কিছু অপশন চালু হয়ে যাবে। এরপরে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি যে আপনাদেরকে যে অ্যারো করে যে চিহ্নটি দেখাচ্ছি, জাস্ট এই এই অপশনটুকু আপনাকে জাস্ট এটাকে অফ করে দিতে হবে। আপনি যখন এই অপশনটুকু অফ করে দেবেন, আপনাকে কেউ আর ট্যাগ করবে, আপনার কোনো ফ্রেন্ড সার্কেল আপনাকে আর ট্যাগ করতে পারবে না, খুব ইজিলি আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না, যার কারণে শুধুমাত্র আপনি অপশনটি বন্ধ করে রাখবেন। বেটার, আপনাকে আর কেউ ট্যাগ করতে পারবে না বা কেউ বিরক্ত করতে পারবে না। অপশনটা খুব চুপচাপ আপনি এটাকে শিখে নেবেন। আর যদি আপনাকে কেউ বিরক্ত করে থাকে, তাহলে আপনি এই সেটিং ভিতরে ঢুকে জাস্ট আপনি এখান থেকে এটাকে অফ করে দেবেন। অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে। সো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।